বেহাল অবস্থায় রয়েছে আলিপুরদুয়ার জেলার কালুছিনের নিকাশি ব্যবস্থা। প্রায় সমস্ত নর্দমা নোংরা জলে আবর্জনার স্তূপে পরিণত হয়েছে। এদের সমস্যায় পড়েছে এলাকার বাসিন্দা থেকে শুরু করে ব্যবসায়ীরা। একাধিকবার প্রশাসনের আশ্বাসের পর সমস্যার সমাধানে উদ্যোগ হয়নি বলে অভিযোগ এলাকাবাসীর। বাসিন্দারা জানান, বহুবার প্রশাসনকে অভিযোগ জানানোর সত্ত্বেও নিকাশের কাজ হচ্ছে না, এমনকি নর্মদা পরিষ্কারের উদ্যোগ নিচ্ছে না প্রশাসন। প্রতিবছর বর্ষাকালে বৃষ্টি এলে সমস্ত নোংরা আবর্জনা বাসিন্দাদের ঘরে ঘরে ঢুকে পড়ে। গ্রামে পঞ্চায়েতে কোটি কোটি টাকা আসে, কিন্তু জনগণের জন্য যে কাজ হওয়ার দরকার সেটা হয় না বলে অভিযোগ কালুছিনির বিজেপি বিধায়ক বিশাল লামা। যদিও শীঘ্রই সমস্যার সমাধানের আশ্বাস দিয়েছেন তৃণমূল নেতৃত্ব এবং গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান যোগেন্দ্র প্রসাদ সাহা। সমস্যা তো ইয়ে হ্যাঁ কি ইয়া পে জব ভি বারিশ কা টাইম মে ইয়া নালা জাম হো জাতা হ্যায়, ইসকে কারণ পানি যা নাই পাতা হ্যায়। ও পানি জাম হোনে কে বাজহ সে ঘর ঘর মে ইয়া জিতনে ভি ড্রেন কে সাইড সাইড মে ঘর হ্যায়, ও ঘর কে অন্দর পানি প্রবেশ কর জাতা হ্যায়, ইসকে কারণ ঘর কে লোগো কো রহনে মে প্রবলেম হোতা হ্যায়, সমস্যা বহুত হো জাতা হ্যায়। জো ইয়া কা পানি ও ঘর কে অন্দর চলা জাতা হ্যায়, বাথরুম কিচেন সব জায়গা রুম মে পানি চলা জাতা হ্যায়। ড্রেন কে সাফ হোতা হ্যায়? ড্রেন তো সাফ তো হতা নেই, বারিশ কাজ সে বারিশ জোরদার আনে কে বাজ সে যেটা ভি পুরা কচরা হ্যায় ও ফেল কর আগে কি ওর লেকে চলা যাতা হ্যায়। জিস জিস আপ ওয়াহ পর দেখ সকতে হ্যায়, ইস বার কা জো বারিশ হুয়া থা ও পানি জবরা ফেল কে ও আগে জমা হো গিয়া হ্যায়। প্রশাসন কি ইসকো লেকে কুছ পহল করতা হ্যায়? পহলে প্রশাসন কো তো বহুত বার বোলা যা চুকা হ্যায়, লেকিন কোই সমস্যা হুয়া নেই আবি তক। বহুত সমস্যা হতা আপনা কো? জি হ্যাঁ। আপনার নাম? সানি জেসওয়াল। অনেক সমস্যাগুলি রয়েছে, তার মধ্যে আমাদের যে কালচিনির যে জল নিকাশির যে ব্যবস্থাগুলি আপনারা তো দেখেছেন কি অবস্থা। গ্রাম পঞ্চায়েত আছে, আমি আগেও যখন বিধায়ক হয়েছিলাম তারপরও আমি যে গ্রাম পঞ্চায়েতের কত ফোন আসছে কত কাজ হচ্ছে সেটা আমরা নিজেই দেখেছি। লক্ষ লক্ষ টাকা কোটি কোটি টাকা আসছে, কিন্তু যে সেই টাকার যে জনগণের জন্য মানে কোনো প্রয়োগ হয় নাই সেটা আমরা দেখেছি। দুরুপয়োগ হয়েছে টাকাগুলি, সেই আজকে পর্যন্ত 13 বছর হয়েছে তৃণমূল সভায় একটা জল নিকাশের একটা কালচিনি যে বাজারের সে একটা ব্যবস্থা এরা করতে পারতেছে না, এই অবস্থা আছে। আরও অনেক সমস্যা আছে, আমরা তো বলেছি, দেখেন আমরা বিরোধী হিসাবে যা বলা উচিত আমাদের যে জায়গায় বলা উচিত সেটা আমরা বলে রেখেছি, কিন্তু এরা করতে পারতেছে না, এরা চাচ্ছে না জনগণের জন্য ভালো কাজ করার, এরা নিজের ছাড়া আর কোনো এরা ভাবতে পারে? ভিত্তিকে আমরা করেছি, এখন জেলা পরিষদে আমাদের নিজের আমাদের 11/65 আমরা নিয়ে এস্টিমেট দিয়েছি ড্রেনের, তারপরে এদিকে চৌপতীয় যত ড্রেনগুলি আছে আমরা যত তাড়াতাড়ি হয় আমরা জিপির থেকে হোক বা সমিতি থেকে হোক বা জেলার থেকে হোক আমরা এই কালচিনি যে জলের সমস্যাগুলি যেটা আমরা নিশ্চয়ই আপনাদের এটা এই বছর বৃষ্টির আগে আগে আমরা নিশ্চয়ই ওরা ব্যবস্থা নেওয়ার পদক্ষেপে নিব।